Assalamualaikum. Alaikum assalam. Rahmatullahi wabarakatuh. Apu apne bhalo achen? Ji alhamdulillah. Apne ra bhalo achen? Haan alhamdulillah. Assalamualaikum. Apu apne na je Sanshad Bhavan ekhane age phul bikri korten? Ji ami meye duita niye Jasmine Alfia. Ta ekhon jan na? Na ekhon jaite parina oi je Sumaiya Fatemar mai dhore amar ghore mashe. Abar Rafia Fariyar mai dhore amar ghore mashe or bape sho Sumaiya Fatemar bape jibon nam. ওনাদের তো অনেক মানুষ অনেক সাহায্য দিছে ও এখনো দেয় আর আমরা ওইখানে আমার মেয়ে দুইটার বাবা নাই আমার আমি এগুলি বিক্রি করে চলি আমার পরশুদিন কামারে কারেন্টের তার দিয়া বাইরে রাখছে না এখানে এই সুমিয়া ফাতেমার মা নুন্নাহার নাম কেন মারছে আপনার এই মারছে আমি ওইখানে ফুল কেন বেচতে যাই দুইটা বাচ্চা নিয়ে জি আপনার স্বামী কি করে আমার স্বামী আজকে 5 বছর ধরে থিয়া গেছে গা বাচ্চা গো খোঁজ খবর নেয় না আপনার স্বামী আপনাকে 5 বছর রেখে চলে গেছে জি এটা সত্য কথা তো জি তো আপনি যে ফুল যে বিক্রি করেন হ্যাঁ প্রতিদিন কয় টাকার ফুল বিক্রি করেন 300 200 250 400 হাইটটা হাট যতটুকু রত খরচ করতে পারে অতটুকু ও আগে ওই যে সংসদ ভবনে ওদিকে বিক্রি করলে মানে ভালো বিক্রি ভালো বেচতাম 600 700 800 তা আপু আপনার নাম বেচতে পারেন না আপনার নাম কি আমার নাম মুন্নি ভাইয়া হ্যাঁ মুন্নি মুন্নি জি গান টান গাইতে পারেন না হ্যাঁ না গান গাইতে পারেন না নাচতে পারেন না সত্যি জি আমি তো দেখছি আপনি যখন সংসদ ভবনে ওদিকে ফুল বিক্রি করতেন মোটামুটি ভালো ফুল বিক্রি করতেন ঠিক না জি এখন বেচতে পারি না এখন ওইখান দিয়ে ওইখানে তো যাইতে পারেন না না তো জিয়া উদ্যানে যান না না ওইখানে যারা মানে পুরানা ওরা বসতে দেয় না ও আচ্ছা আচ্ছা এখানেও সিন্ডিকেট চলে না জি এখানে আবার কেউ কথা বলে না এখানে হাটটা বসলে কেউ কিছু বলে না অনেকে বলে বিয়া বসা যাইতে আর আমি তো সবার সাথে আর বিয়া বসতে পারি না মুড়িয়ালাই কইব জালমুড়িয়ালাই কইব এগুলি তো হয় না দুইটা মেয়ে আমি পড়ালেখা করাই বুঝছেন আগে মাদ্রাসায় পড়ালেখা করাইতাম এখন স্কুলে দিয়া দিছি পাঠশালা স্কুলে আমার দুইটা মেয়ে আছে ছেলে তো ছেলে বিয়ে করে গেছে এখন আমার দুইটা মেয়ের ভবিষ্যৎ আছে না মানুষ চলেন অনেক কষ্টকর না জি তো আপনাকে যদি কেউ বিয়ে শাদী করতে চায় করবেন ভালো লোক কইলে আমার মেয়েদের যদি নিয়ে গ্রহণ করেন কেন বসবো না মানে আপনার দুই মেয়ের সহ কেউ যদি নেয় তাহলে বিয়ে বসবে জি আলহামদুলিল্লাহ হ্যাঁ তা আপনার কেমন পাত্র পছন্দ যে নামাজ কলমা পড়বে আমারেও নামাজ কলমা শিখাবে আচ্ছা আচ্ছা তারপরে আমার দুইটা মেয়ের মানুষ করবে আমার দুইটা মেয়ের মানে নামাজ কলমা পড়াবে তার জন্য মানে ওরকম হইলে করবেন জি ধরেন হ্যাঁ নামাজ কলম পড়ে আপনার দায়িত্ব নিলো আপনার মেয়ের দায়িত্ব নিলো আপনার ভাত খাইবো তিন বেলা মারবো মারবো দুই বেলা চলবো এখন উনি যদি মাইরা যদি খুশি হয় তাহলে থাকবো ওনার বান্দার তলে আর রাস্তায় বেরোবো না মানে আমরা মার খেতেও রাজি যদি আপনার যদি পাইলে বড় করে আমি মার খেতেও রাজি দর্শক দেখছেন উনি এমন একটা মানুষ খোঁজে যে মানুষটা ওনাকে তিন বেলা খাওয়াইলে সমস্যা নেই দুই বেলা মারলেও সমস্যা নেই আচ্ছা এখন আপনার সাথে কেউ যদি যোগাযোগ করে যে আপনার ধরেন আপনার দায়িত্ব নিতে চায় বা আপনাকে সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে করবে আমার নাম্বার দিয়ে দিব আপনার নাম্বার আছে জি তা আপনি এই পর্যন্ত কয়টা প্রতিবেদন করছেন আমার ফিরোজ হাসান মামা একটা কইরে দিছে আর ওই যে ওই ভাইয়াটা করছে বাইক নিয়ে আসছে যে আচ্ছা আচ্ছা ওই ভাইয়াটা এই ওই ভাইটা দুইটা করছে আমাদের বাসা একটা আর এখানে ওই সংযোগ ভবন একটা আচ্ছা মোট তিনটা ভিডিও হইছে আমাদের তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার আছে আপনার মোবাইল নাম্বার আছে জি তার নাম্বারটা বলেন আমি বলতে পারি না যে আরেকজন যে দিছে একটু বললাতে আচ্ছা এটা আপনি বলেন বলতে পারেন না তো আমার এক পাশে একজন ভাই আছে উনি হেল্প করতেছে দেই আমি তো দর্শক আমি বলতেছি নাম্বারটা শুনেন 01957 60
4950 দর্শক এই নাম্বার হলো আপন নাম্বার ওনার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে হয়তো ওনারা যদি ওনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান সেটাও পারবেন আর যদি আপনারা কেউ যদি ওনার দুইটা মেয়ে সহ ওনার দায়িত্ব নিতে চান তার সেটাও পারবেন কারণ এখানে একটা বাম্পার অফার আছে অফারটা হলো ওনারা তিন বেলা খাওয়াতে পারবেন দুই বেলা মারতে পারবেন মোটামুটি আপনি একটা আনন্দ পাবেন একটা এন্টারটেনমেন্ট পাবেন তো দর্শক সে আশা ব্যক্ত করে আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলে ভিডিওটা শেয়ার করবেন যাতে উনি ওনার মনের মতো একটা মানুষ পায় যারে নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে পারে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ।